ও কিশোরগঞ্জের যুবক ভাই একটু খেয়াল করে শুনুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন সহি বুখারীর 5970 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন সালতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহি আযযা ওয়াজাল্লা সাহাবী হযরত আব্দুল্লাহ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম সবচেয়ে উৎকৃষ্ট আমল আল্লাহর কাছে কোনটি আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল কোনটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এক নাম্বার কাল আসসালাতু আলা ওয়াক্তিহা এক নাম্বার হলো সময় মতো নামাজ পড়া এক নাম্বার কি জুরে বলেন সময় মতো নামাজ পড়া সাহাবী আবার প্রশ্ন করলেন সাহাবী প্রশ্ন করলেন কুলতু সুম্মাইয়ুন এক নাম্বার তো পাইলাম আল্লাহর কাছে উত্তম আমল হলো নিয়মিত সালাত আদায় করা এরপরে দুই নাম্বার আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোনটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মা বিররুল ওয়ালিদাইন দুই নাম্বার হলো আল্লাহর কাছে সেরা আমলের ভিতরে দুই নাম্বার হলো মা বাবার সাথে উত্তম আচরণ আবার প্রশ্ন করলেন কুলতু সুম্মাইয়ুন ও পয়গম্বর এরপর আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোনটি আল্লাহর নবী দিনের নবী মায়ার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর কাছে তিন নাম্বার শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা তাহলে আমরা সহিহ বুখারীর 5970 নম্বর হাদিস থেকে পেলাম আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কয়টি তিনটি জুড়ে বলেন কয়টি এক নাম্বার হলো সময় মতো নামাজ পড়া দুই নাম্বার মা বাবার সাথে উত্তম আচরণ তিন নাম্বার জুড়ে বলেন আল্লাহর রাস্তায় জিহাদ করা এই তিনটা আমল হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল এবার সহিহ বুখারীর 5626 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি পয়গম্বরের আরবের কাছে আসলেন আর ডাক দিয়ে বলেন ক্বালা মান আহাক্কুন নাস বিহুসনি সুহবতি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করলেন মানুষের ভিতরে সবচেয়ে উত্তম আচরণের হকদার কে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল তো পাইলাম এখন মানুষের কাছে কে সবচেয়ে অগ্রগামী উত্তম আচরণের দিক দিয়া কার সাথে সবচেয়ে ভালো আচরণ করব আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর প্রশ্নের জবাবে বললেন উম্মু তোমার মার সাথে উত্তম আচরণ করবা সাহাবী আবার প্রশ্ন করলেন সুম্মামান এরপরে কার সাথে উত্তম আচরণের হকদার এবার আল্লাহর নবী বললেন উম্মুক তোমার মা তৃতীয়বার আবার বিশ্বনবীকে সাহাবী প্রশ্ন করলেন সুম্মামান এরপরে কার সাথে উত্তম আচরণ করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থবার বললেন আবু কা তোমার বাবা আল্লাহু আকবার জুরে বলে এই হাদিসের ভিতরে মার মর্যাদা তিন গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিলেন জুরে বলেন কয় গুণ তিন গুণ মর্যাদা কেন বৃদ্ধি করলেন ও কিশোরগঞ্জের ভাইয়ারাম একটু লক্ষ্য করে দেখি তিনটা কষ্ট আমার মা বাবা বাবার চাইতে মা বেশি করেছেন এই জন্য আল্লাহ পাক মার মর্যাদা বৃদ্ধি করেছেন তার হাবিব হাদিসের ভিতরে ঘোষণা দিয়েছেন এক নম্বর হলো আপনার আমার মা আমাকে গর্বে ধারণ করেছেন যেটা পৃথিবীর কোনো পুরুষ কোনো বাবা সেটা করে নাই নাকি আপনাদের কিশোরগঞ্জে পুরুষেরা কি পেটে সন্তান নিয়েছে না বাবা নিয়েছে নাকি জুরা বলেন না কখনো নয়